সিঙ্গাপুরে এই রুমটার মধ্যে আমরা ডাবল বেডের এই রুমটার মধ্যে ছিলাম, তো এখন চলে যাচ্ছে। এখানে এসি আছে, ভালোই ঠান্ডা দিছিল। এখানে একটা টেবিল আছে, গার্ডার বাতি, এতুরুকের টাকা নিল, এলো 50 সিঙ্গাপুরি ডলার, অনেক কস্টলি, খুব কস্টলি এখানকার সব কিছুই। তারপর আমরা চারজনে রাতে খেলাম, প্রায় $25 গেছে, তো মোটামুটি খরচ অনেক এখানে। তারপর বাইরে থেকে দেখাচ্ছে, আর এটার এটা আবার একটা সমস্যা আছে, এই এটার কমন টয়লেট, এটা একটা সমস্যা হলো কমন টয়লেট, একটাই টয়লেট এদিক দিয়ে, এই এটা কমন টয়লেট, আর এখানে ওয়াশিং মেশিন আছে, কিন্তু যদিও আমি করিনি। এটা আর কি সাধারণত বাঙালিরা নিছে, যাতে অন্য বিভিন্ন কিছু দেখায় তারপরে করে, কিন্তু ভাড়া হয়তো বা ওইভাবে দেওয়ার নিয়ম নেই। এই এটা হলো আমাদের রুম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। যে এখানে এখান থেকে আমরা এই হোটেলটা ছিলাম, এই হোটেলটা ছিলাম, তো এটার আশেপাশে দেখতে এমন, রেস্তোরাঁ এদিকে বাংলা হোটেল অনেক আছে, আর এই সাইডটা আছে অনেক হোটেল আছে, কস্টলি হোটেল ওগুলা। আর এই এরিয়াটা বাংলাদেশি, আর একটু ওই ওই পাশের, যে এই পাশের এরিয়ার মধ্যে হিন্দু আছে আর কি, ইন্ডিয়ান, হিন্দু বলতে ইন্ডিয়ান আছে অনেক, এদিক দিয়ে পুরাটাই বাংলাই। আর মোস্তফা প্লাজা একটু সামনে গেলেই, এই যে এদিক দিয়ে একটু সামনে গেলে মোস্তফা প্লাজা, মোস্তফা সেন্টার, সরি, মোস্তফা সেন্টার, মোস্তফা সেন্টারে আর কি যাবতীয় সব কিছু পাওয়া যায় আর কি, সব কিছু। আর এই এলাকাটা খুব জমজমাট। তো সিঙ্গাপুর থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।